আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। কান্তিনদার তিনজন মল্লা চৌপর দিন ভর দেয় দৌড় পাল্লা। আকাশে পাঁচিল চিরে ভাগোয়া কাদা বৈরি স্রোতে ডুবসা তারে জীবন যদি ধার। কতটা পথ এগোবে তুমি কতটা পাবে জয়। কান্তিনদার তিনজন মল্লা চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা। ছুটছে জীবন বলগাহীন পথটা বিষম অন্তহীন তবুও তৃষ্ণা তাড়িয়ে ফেরে এই তো জীবনের শর্ত। কান্তিনদার তিনজন মল্লা। এখানেই তো ছিল। কে ছিল? রাখি। রাখি? রাখি এই বকত্তিকা। ওর তো কয়দিন পর বিয়া। আর কোনো টেস্ট করাতে হবে? লতার খবর নিয়েছো? কবে আসবে কিছু জানিয়েছে? না, এখন বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। আর তুমি? জিয়া ভাই আমার নিয়ে একটা নিখোঁজ বাবার কাছে গিয়েছিল। নিখোঁজ বাবা? How funny. নেক্সট লটে শুটিং কবে? এখনো বলতে পারছি না, নাও করতে পারি আমি। আপনি করবেন না মানে? না, দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছি, ভিসাটা হয়ে গেলেই চলে যাব। দেশের বাইরে মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি আমার এত পুলিশের ডর দেখান কেন? পুলিশের ডর দেখান কেন? ধরলে ধরে নিয়ে যাবে। আমি কি এখানে খুব শান্তিতে আছি? জেলে গিয়ে তাও যদি একটু শান্তি পাই। দেখো জিয়া, তুমি আমার সাথে মেজাজ দেখাবে না। তুমি আমাকে নিখোঁজ বাবার খবর দিয়েছো, আমি না গেলেও পারতাম, কিন্তু আমি তোমার খাতিরে গিয়েছি। 5 দিন, আর মাত্র 5 দিন পর আমি জেলে চলে যাচ্ছি। তো বেকার থাকার চেয়ে জেলে থাকাই তো ভালো। মনে করো আমাদের দেশে তো কোনো বেকার ভাতা নাই, জেলে থাকবি, ফ্রিতে খাবি। অপু, তোমার মাথায় কোনো আইডিয়া থাকলে সেটা কও। ও আপনি দেখেন, কোনো কথা শুনতে চাই না। টাকা রেডি কিনা বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একটা সমস্যা নিয়ে আসছিলাম আপনার কাছে। কি সময় মতো টাকা দিতে পারবেন না তো? আপনি কি টাকার চিন্তা করেন কেন চাচা? আপনারা তো বলছি অপরাধীরে ধরতে না পারলে আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। তাহলে কি জরুরি বিষয়? আসল অপরাধী ধরতে পেরেছো? তোমার ওই নিখোঁজ বাবা তো একটা কথাই বলে, মানুষ ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে বলেই খালাস। তর্জমা তো করে দিল না। চাচা তর্জমা আমি বের করেছি। তুমি? না মানে আমরা তিনজনে মিলে করছি আর কি চাচা। মানে বাইরে থেকে ভিতরে। আপনার বাড়িতে কে কে আসছিল? স্পেশালি কার কথা বলছো? সবাই তো বাইরে থেকে আসে না চাচা। বাইরে থেকে যারা ভিতরে আসে সবাই একই রকম, কিন্তু ভিতরে আইসা আপন হয় গুটি কয়েক। যেমন ধরেন আপনার ছোটো মায়েরা বিয়ে করতে আসছিল, ওই যে রবিন, সে তো বাইকে গেছে কি, আর বড় মায়ের জামাইও তো বাইকে গেছিলো, আবার ফেরত আসছে। এখন আপনিই দেখেন মানুষ কিন্তু একটা, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে। হাসেম, হাসেম আলী, একটু চিন্তা করে দেখেন চাচা, ডাকাতির সময় কিন্তু দুলাভাই এই বাড়িতে ছিল না। আর তাছাড়া দুলাভাইয়ের যে শুধু আলুর দোষ আছে সেটাও ঠিক না, তার আরও অনেক সমস্যা আছে, তার হাতের টান আছে, এটা প্রমাণিত। তাই বলে হাসেম আলী এই কাজ করতেই পারে না। চাচা আপনি আপনার আত্মীয় বলে এইভাবে ভাবতেছেন, কিন্তু আপনি আমাকে কাতারে এসে যদি একটু ভাবেন নিরপেক্ষ দৃষ্টিতে, তাহলে দেখবেন ছকে ছকে সব মিলে গেছে। আর কি হয়েছে বলবে তো? কতক্ষণ এরকম চুপচাপ বসে থাকবো? কোনো কথা বলবে না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। ওকে, চুপ, একটা কথা বলবে না। তোমাকে আমি বলেছিলাম রাফাত ভাইয়ের ব্যাপারটা যেন ফাজলামই থাকে, কিন্তু তুমি আচ্ছা তুমি আমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না অপু। তুমি রাফাত ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো কিনা? হ্যাঁ নিয়েছি, কিন্তু আর কোনো কিন্তু শোনার তো আমার প্রয়োজন নেই। তুমি আমাকে একটু কথা বলার সুযোগ তো দেবে। কি বলবে তুমি? কি কথা শুনবো? ওই একই পুরনো কথা, দ্রুত এস্টাবলিশমেন্ট। কে বলেছে তোমাকে দ্রুত এস্টাবলিশ হতে? কে চাপ দিচ্ছে? নো, আজকে শুধু আমি বলবো, তুমি শুনবে। সরি টু সে অপু, আমাদের দেখা হয় এখানে শেষ করা উচিত। আমি তোমার সাথে রিলেশনটা আর কন্টিনিউ করতে পারছি না। এটা সিলি ব্যাপার নিয়ে। সিলি ব্যাপার? এটা তোমার সিলি মনে হচ্ছে? একটা মানুষ তার অর্জিত সমস্ত ক্যারিয়ার ফেলে দেশের বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র তোমার কারণে, আর এটা তোমার কাছে সিলি মনে হচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ বললাম তো রে ভাই, যে মানি ইজ এ নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, পরে আপনার সাথে কথা বলবো। আব্বা, আপনি আবার কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আমাকে খবর দিলে তো আমি আপনার কাছে পৌঁছে যেতাম। কার সাথে কথা বলছিলে? ওই যে আব্বা, ওই যে বিথির বিয়ের ব্যাপারে ডেকোরেটরের সাথে কথা বলছিলাম। এখনো কিছুই ঠিক হলো না, এর মধ্যে ডেকোরেটরের সাথে কথা বলছো? আগে থেকেই একটা বুকিং দিয়ে রাখলাম আব্বা, এসব সেক্টরে শিডিউল পাওয়া খুব টাফ। তুমি দেখছি ওর বিয়ের জন্য খুব খাটছ। এটা আপনি কি বললেন আব্বা? আমি ওর একমাত্র দুলা ভাই, আমি খাটাখাটনি না করলে কে খাটবে বলেন? অতিভক্তি চোরের লক্ষণ জানো তো। আব্বা, আপনি আমাকে আবারও অপমানজনক কথা বললেন। আচ্ছা, তোমার হাতে হঠাৎ করে এত টাকা এলো কোত্থেকে? এত টাকা কোথায় দেখলেন আব্বা? এই যে এক্ষুনি বললে মানি ইজ নো প্রবলেম। ও ওটা তো যে ডেকোরেটর ওই বুকিং মানির কথা বলছিল, তাই আমি বলেছি। বুকিং করতে আর কত টাকাই বা লাগে? তারপরও ইদানিং এটা সেটা কিনে আনছো। সেদিন দেশি মুরগি কিনে আনলে। আব্বা, আমি কি পথের ফকির? আমি কি পারি না শ্বশুরবাড়ির জন্য কিছু একটা কিনে আনতে? এসব আপনি কি বলতেছেন? কিছু না কিছু না। তুই কই যাস? দে আমার ছায়ার অ্যাড্রেসটা দে। কেন? আমি ছায়ার কাছে যাব। ছায়া তোরে কথা কইতে নিষেধ করছে, আমারে তো কয়। আমি ওরে গিয়ে কব তুই কেন এই কাজটা করলি। হ্যাঁ চলো, আমি তো ওরে সাই করে ট্যাক্সিতে করে নিয়ে যাব। যে ভাই, কোনো দরকার নেই। দরকার আছে। ছোট ছোট ভুল বুঝাবুঝি অনেক সময় বড় হয়ে ওঠে। উঠুক, ওর কাছে ওই ডিরেক্টরের ব্যাপারটাই বড়, আমি কিছুই না। আমার কথার কোনো পাত্তাই দিল না। অপু, তুমি কেন বুঝতেছো না আমরা যে কাজটা করতেছি এটা ঠিক না? কিন্তু তারপর আমরা করতেছি কেন? বাধ্য হইয়া। ও এই বিষয়টা ভালো করে বুঝাইয়া কইতে পারবো, কারণ ওর বুঝানোর মাথাটা ভালো। হ্যাঁ, আমি বললাম তো না কাউকে ওর কাছে যেতে হবে না। ও যদি আমার সাথে রিলেশন রাখতে না চায়, রাখবে না। হু কেয়ারস? এটা তুমি রাগ কইরা কইতাছো। রাগটা ভাঙলে দেখবা তোমার বুকটা শিশুর মতো হু হু কইরা কাঁদতাছে। অভিজ্ঞতা থেকে বলতেছে জিয়া ভাই। জিয়া ভাইয়ের কথা শোন। আচ্ছা, তুমি এই সিরিয়াস একটা বিষয়ের মধ্যে ফাইজলামি শুরু করলা। আমি ফাইজলামি করতেছি না, আমি এখন সিরিয়াস অপু। আমি কিচ্ছু চাচ্ছি না। খালামুনি, আমি এসেছি ঢাকা শহর দেখার জন্য। আমাকে যে ঢাকা শহর দেখালো না। দেখাবো, আগে তোমাদের খালু আসুক তারপরে। আমাদের খালু মানে কে? আমাদের বাবা? দুর্বোকা, বাবা কি কখনো খালু হয় নাকি? খালু হচ্ছে আমার ইয়ে। ও বুঝেছি, তাহলে তো তুমিও যাবে। হ্যাঁ যাব। কেন আমাকে নেবে না? এই বাচ্চারা, তোমরা একটু ওই ঘরে যাও তো। মা কেন? अरे बाबा तुम्हार खामोनेर साथे आमार एकटु जरूरी कथा आछे जाओ। কি ব্যাপার দুলা ভাই? বিথি আমার মনে হয় কি আব্বাকে ডাক্তার দেখানো জরুরি প্রয়োজন। কেন আব্বার কি হইছে? আবার স্ট্রোক করছে নাকি? আরে না, আব্বার মাথায় একটা গন্ডগোল দেখা দিয়েছে। কি রকম? देखो ना सबाइके साराक्षण धमका धमकिर मध्य राखे असंलग्न कथा बोले एटा तो पागलेरई लक्षण। दुला भाई मानुषेर बयस होले एरकम एकटु आटटु करे, ताछाड़ा कदिन आगे एत बड़ो एकटा डाकाती धकल गेल ना। सबई बुझलाम किन्तु आमार काछे ताके खूब रिस्की मने होच्छे। आबार ओई जियार साथे ओई भण्ड बाबार काछे गिये तार कथाबार्ता सब आवला झाला ना हये जाय। आगे आमार बियेटा हये जाक, देखबेन सब ठीक हये जाबे। तुम्हारे किछु बोललेई खाली एकटा कथा बोलो जे तुम्हार बियेटा हये जाबे। आरे बाबा तुम्हार बियेर साथे माथा खारापेर कि सम्पर्क? एकबार माथा बिगड़ाय गेले परे तुम्हार बियेर परे सामलाते पारबे। एखन आपनि कि करते चान? आमि बाइरेर मानुष, आमि आर कि करब? तोमरा घरेर मानुष। आमि तोमादेर एकटा कथाई बोलबो जे तोमरा समयमतो डाक्तार देखाओ। एटा एकटा कथा बोललेन दुला भाई, आपनि बाइरेर मानुष कोन दिक दिये? आब्बा आमारे ताई मने करे, सेटा आमि बुझि। बुझेছি আপনি আব্বার উপরে অনেক অভিমান করে আছেন তো। আচ্ছা আগে আমার বিয়েটা হয়ে যাক, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আবার কি করলাম? কাল রাতে নাকি টয়লেট ক্লিনার খেয়ে মরার চেষ্টা করেছো। কি? কে বলেছে এসব? আচ্ছা তুমি যে বন্ধুদের জন্য ওর বেনামে রাফাত ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো, এটা আমাকে কালকে বললেই হতো। আমি তো বলতেই চাচ্ছিলাম, তুমিই তো। যা হয়েছে হয়েছে, এখন সব বাদ দাও। তুমি বরং যে রাফাত ভাইয়ের সাথে একটু দেখা করার চেষ্টা করো, তাকে বুঝিয়ে বলো দেশ ছাড়ার দরকার নেই। আর তাছাড়া এসব চাঁদাবাজকে ভয় পেয়ে কোনো লাভ আছে? বরঞ্চ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর খবরদার ফারদার যদি শুনি এসব বাজে জিনিস খেয়ে মরার চেষ্টা করেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার উপর তোমার আর কোনো রাগ নেই তো? রাগ থাকলে কি তোমাকে কল করতাম বুদ্ধু? পালিয়ে এসেছো মানে? আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। শেষ মুহূর্তে আমার মনে হলো আমি নিজেকে ঠকাচ্ছি, তাই আমি তোমার কাছে চলে এসেছি। দেখো তুমি হচ্ছে আমার কল্পনা, হ্যালুসিনেশন। আমাকে বিরক্ত করো না তো। যাও। কি? আমি তোমার কল্পনা, হ্যালুসিনেশন? এটা কি করলে? বিশ্বাস হয়েছে এবার? তুমি সত্যি সত্যি বিয়ের আসর থেকে? কেন, আমার পরনে বিয়ে শাড়ি দেখে বুঝতে পারছো না? শাড়ি দেখবো কখন? আমি তো তোমার কাছ থেকে চোখ সরাতেই পারছি না। দেখো আমি ভুল করছি না ঠিক করছি সেটা জানি না, এটুকু শুধু জানি তুমি এখন আমাকে বিয়ে করবে। তুমি মহা ভুল করতেছো রাখি। তুমি জানো না এটা একটা মেস, আমি একটা বেকার মানুষ। আমি তোমারে রাখবো কই, খাওয়াবো কি? আমি তো অত কিছু জানি না। তুমি আমাকে আসতে বলেছো, আমি চলে এসেছি। এখন তুমি আমার স্বামী হবে, তুমি আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো, না খাওয়ালে না খেয়ে থাকবো। তুমি যদি আমাকে গাছের নিচে রাখো তাহলে আমি সেখানেই থাকবো। যাও তুমি কাজে ডেকে নিয়ে এসো। এত রাতে আমি কাজে কই পাবো? বললাম না আমি অত কিছু জানি না। ভালো মুশকিলে বললাম তো। जी भाई এলা হ্যাঁ এই বাড়িওয়ালা বুইরা কাদের মনে হয় টোপটা কিলা বলাইছে আমি তো একটা টোপে ফাইসা দিছি কিসের টোপ আপনি বলুন না কেন রাখি আসছে হ্যাঁ আবার কল্পনা কল্পনা একদম সত্যি আপনি রুমে আসেন আমি এখন তোমার রুমে যাব না কেন আপনি ভাবতেছেন চেক করে বের হইছে কোনো বের হবে আপনি চলেন আমার রুমে চলেন আসলে তো তোমার বের হইছে বের হয় নাই ভাই আমার রুমে সত্যি সত্যি রাখি আসছে কোনো কল্পনা না আপনি মনে এসে দেখেন আসেন ভাই আসেন আরে আসেন না তো আসেন কি ভাই দেখেন আরে এত দেখি সত্যি সত্যি রাখি ভালো আছেন আপনি দৌড়ের উপরে আসি তো তুমি বিয়া বাড়ি থেকে পলাইছো হ্যাঁ ঠিক করছো একদম খাঁটি প্রেমিকার মতো কাম করছো কিন্তু ভাইয়া আপনার বন্ধু তো সত্যিকারের প্রেমিকের মতো কাজ করছে না হেলাল আচ্ছা রিয়া ভাই আপনি বলেন এত রাতে আমি কাজী কোথায় পাবো বলেন আচ্ছা ঠিক আছে কাজী আমি আনতেছি আপনি একা পারবেন কোনো অসুবিধা নাই আমি আনতেছি তো বললাম তো তোমরা এখানে বসো এখন তুমি খুশি হওনি এই যে আমি চলে এসেছি খুশি মানে খুশিতে আমার বুকটা না বুকটা একদম ফুলে উঠেছে এবার আপনি চোখটা বন্ধ করেন কাসক বন্ধ কর আরে করেন না আরে মরজালা এবার মনে করেন আপনি তাজমহলের মধ্যে আছেন কি একটু শীত শীত লাগে এ ভাই আমরা কি এই বেনিয়ারিতে মোর লাগে মশকারি করতে আছে না তুমি তো জারি বিয়া করার জন্য একটা বিয়ার শাড়ি পরছো আমার তো বিয়া করার পাঞ্জাবিও নাই দেখো এই কথা বলবে না কিন্তু এই তোরা রেডি কাজী পাইছেন পাবো না মানে ওহ বেচারা এক থাপ্পড় খাবি তুমি আমাকে থাপ্পড় মারবা মেরে দেখাতে বলছিস কোথায় যামু আরে আসো না ভিতরে ছোট্ট একটা কাজ একজনের বিয়ার সাক্ষী হইতে হইব সোয়াবের কাম কোনো রিস্ক নাই তো আরে কোনো রিস্ক নাই পোলা মাইয়া দুজনই প্রাপ্তবয়স্ক তুমি আসো আপনারা কাদের সাহেব আছেন না খালো যে আছে হাসেম সাহেব কে দুলাভাই না না আছে 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 দারোগা জি এই ঘটনা কি কি সমস্যা যাবে পুলিশ বাড়িতে পুলিশ আসছে পুলিশ তোমার বাবা পাঠিয়েছে কি জানি এখন এখন কি হবে এখন কি হবে সেটা আমি কইতে পারি না এসব কি বলছেন আব্বাজান এসে সাহেব আমার আব্বাজানের মাথাটা একেবারে পাগল হয়ে গেছে ধন্যবাদ কাদের সাহেব আমাদের কাজটা সহজ করে দেওয়ার জন্য এই ওকে হাত করা পড়াও জি স্যার রাহেন তো আপনার ভদ্রতা ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে দুলাভাই তো ধরে নিয়ে গেছে কি ধরে নিয়ে গেছে পুলিশ